গতকালই রাজ্য সরকারের তরফ থেকে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। করোনা প্রতিরোধে বিধিনিষেধ বেড়েছে অনেকটাই বেশি। আজ মুর্শিদাবাদে বহরমপুরে সেখানে পুলিশ প্রশাসন নামলো রাস্তায়, যারা মাস্ক পরেনি তাদেরকে সতর্ক করা হলো। প্রথম দিন সতর্ক করা হয়েছে এবং তার পরেও যদি দেখতে পাওয়া যায় তারা মাস্ক ব্যবহার করছেন না, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। পুরো বিষয় নিয়ে কথা বলবে এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিনয় রায়। বিনয়, বিস্তারিত জানো। দেখো, যেভাবে পুরো দেশ জুড়ে করোনার যে দ্বিতীয় ঢেউ, সেই ঢেউ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে কিন্তু একাধিক আক্রান্তের সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে এবং সেই কারণেই কিন্তু গোটা দেশ জুড়েই, গোটা রাজ্য জুড়েই ইতিমধ্যেই গতকাল ঘোষণা করা হয়েছে আংশিক লকডাউনের, এবং সেই কারণে কিন্তু এবং সকলকে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা, এবং এই কারণে আজ সকাল থেকেই কিন্তু বহরমপুর শহরে উচ্চ পদস্থ যারা বহরমপুর থানার আধিকারিকরা রয়েছেন তারা এবং বহরমপুর মুর্শিদাবাদ জেলা ট্রাফিক পুলিশের তরফ থেকে বহরমপুরের বিভিন্ন জায়গায় কিন্তু আজ সকাল থেকে অভিযান চালানো হয়, এবং সেখানে কিন্তু বহরমপুরের বিভিন্ন মোড়, যেমন বাসস্ট্যান্ড, গান্ধী বাসস্ট্যান্ড, নতুন বাজার, এই রকম এলাকা, বহুল জনবহুল এলাকাগুলিতে কিন্তু এই রকম এই পুলিশ কিন্তু অভিযান চালানো হয়, এবং আজকে কিন্তু যেহেতু প্রথম দিন সেই কারণে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছে তাদের কিন্তু সচেতন করা হয় এবং তাদেরকে কিন্তু হেলমেট পরে এবং মাস্ক পরে বাড়ি থেকে বেরোনো বা হেলমেট পরে বাইক চালানো, এই রকম বিভিন্ন ভাবে তাদেরকে কিন্তু সচেতন করা হয়। এবং পাশাপাশি এটাও জানানো হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে যে যেহেতু আজ প্রথম দিন এবং সেই কারণে কিন্তু তাদেরকে সচেতন করা হচ্ছে, আগামী দিনে কিন্তু যদি আবার দেখা যায় এই রকমই ভুল, তারা একই রকম ভাবে মাস্ক বিহীন বা হেলমেট না পরে বাড়ি থেকে বেরোচ্ছে, তখন কিন্তু আইনানুগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাও কিন্তু জানাচ্ছেন। যদিও যে ছবিটা আজকে কিন্তু দেখা গিয়েছে বহরমপুর শহরে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন লোকে অনেকেই কিন্তু মাস্ক ছাড়াই কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছেন, এমনও ছবি ধরা পড়েছে, আবার অনেকেও কিন্তু পরেও বেরিয়েছেন, এবং সব মিলিয়ে কিন্তু যাদেরকে দেখেছেন মাস্ক না পরে বাড়ি থেকে বেরোতে তাদেরকে সচেতন করা হয়, পাশাপাশি মাস্কও দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। শান্ত বিনয়, বহরমপুরের সামগ্রিক চিত্রটা আজকে ঠিক কিরকম দেখতে পেয়েছো, যদিও আজকে প্রথম দিন বিধিনিষেধের, সেক্ষেত্রে মানুষজন কতটা সতর্ক? দেখো, একেবারে একটা একটা শ্রেণীর মানুষ কিন্তু সতর্ক রয়েছেন, তারা যারা বাড়ি থেকে বেরোচ্ছেন কিন্তু বিভিন্ন একদম মাস্ক পরে বাড়ি থেকে বেরোচ্ছেন এবং সব রকম নিয়ম পালন করে চলার চেষ্টা করছেন, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অসচেতনের ছবিটাও কিন্তু দেখা গিয়েছে, বিভিন্ন বাজার এলাকায় দেখা গিয়েছে মাস্ক ছাড়াই অনেক ক্রেতারাও এসেছেন এবং বিক্রেতারাও মাস্ক ছাড়াই কিন্তু বসেছিলেন, এবং সেই সব জায়গাগুলোতেও কিন্তু আজকে এই প্রশাসনের তরফ থেকে অভিযান চালানো হয় এবং তাদেরকেও কিন্তু আজকে সচেতন করা হয়েছে, এবং আগামী দিনেও কিন্তু এই ধরনের অভিযান চলবে এবং যারা কিন্তু এবার নিয়ম ভাঙবেন তাদের কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শান্তন বিনয়, যেহেতু তোমার জেলা একটা পর্যটন জেলা এবং সেই জায়গা থেকে গতকাল যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে প্রচুর পর্যটক, রাজ্য সরকারের এই ঘোষণার পরপরই কিন্তু তারা হোটেলগুলো ছেড়ে চলে গিয়েছে, আজ ঠিক চিত্রটা ঠিক কিরকম ছিল একটু সামগ্রিকভাবে জানাও, গোটা মুর্শিদাবাদ জেলার আজ চিত্রটা ঠিক কিরকম ছিল, যারা পর্যটক এসেছিলেন বা হোটেল ব্যবসায়ীরা তাদের কি বক্তব্য? দেখো, একেবারেই কিন্তু এই বিষয়টা যেহেতু দুদিন আগেই 1 জানুয়ারি গেছে, এ কারণে কিন্তু যেহেতু মুর্শিদাবাদের একদম পর্যটন এলাকা রয়েছে মুর্শিদাবাদ, এবং সেখানে কিন্তু ভ্রমণ প্রেমী মানুষরা বহু মানুষ এখানে কিন্তু আসেন, এবং সে কারণে কিন্তু বিভিন্ন এলাকাগুলি যে হোটেলগুলি ছিল সেই হোটেলগুলি কিন্তু পুরোপুরি ভর্তি ছিল, এবং সেই সেই জায়গা থেকে কিন্তু যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই বাড়ি ফিরে যাওয়ার দিকে কিন্তু তারা যাচ্ছেন, বাড়ির দিকেই কিন্তু যারা এসেছিলেন ভ্রমণ মুর্শিদাবাদ দেখতে, মুর্শিদাবাদে ঘুরতে, তারা কিন্তু অর্ধেক রেখে অনেকে কিন্তু চলে যাচ্ছেন। শান্তন ধন্যবাদ বিনয়। দেখলাম যে অনেকেই মাস্ক পরছেন কিন্তু অনেকেই হয়তো মাস্ক পরছেন না, সঙ্গে সঙ্গে আমরা শুধু মাস্কের জন্য নয়, যেহেতু আমি ট্রাফিক থেকে এ করছি, তো সবাই যাতে হেলমেট পরে গাড়ি চালায় এবং সবাই যাতে প্রপারলি মাস্ক হেলমেট দুটোই পরে রাস্তার ওপর অযথা যেখানে সেখানে পার্কিং না করে, সবগুলোই আমরা দেখছি বাজার এলাকাগুলো বিশেষ করে আমরা আজকে ঘুরে দেখলাম, এবং এই অভিযান চলবে বিশেষ করে 10টা থেকে, যেহেতু কারফিউ আমাদের আছে 10টা থেকে 5টা, নতুন করে রেস্ট্রিকশন অর্ডার হয়েছে, সেই রেস্ট্রিকশন অর্ডারের কারণে সবাই যাতে সেটা মানে সেটাও আমরা আজকে ইমপ্লিমেন্ট করব। আজকে আমরা সবাইকে বোঝাচ্ছি, তার কারণ এইটা হতে পারে অনেকের কাছে প্রপারলি পৌঁছনি, সেই জন্য আমাদের মাইকিংও চলছে, এরপর আমরা তাদেরকে পানিশ করা শুরু করবো প্রপার ল মেনে। প্রথম দিন বলে আমরা সবাইকে আজকে জানাচ্ছি, সবাই পড়ছো, অনেকে জানাবার পরে হতে পারে অনেকে জানেন না, তো আমরা সেটা আজকে প্রপারলি অ্যানাউন্স করা শুরু করেছি।